কত বড় মিষ্টি মিষ্টি আগে দেখি মিষ্টি আপনি যদি মিষ্টি কিনতে আসতেন ওই অবস্থা দেখতেন আপনি কি বলতেন বলেন মানুষকে খাওয়ান না আপনারা ভাই একটু বাইরে যান বাইরে যান আপনি কত দিনের মধ্যে এটা ভালো করবেন বলেন আমরা চাচ্ছি একবারে এইরকম নিতেন দিন যেখানে আপনি রাখবেন সংরক্ষণের জায়গা সংরক্ষণ না তুমি অনেক কিছু পাচ্ছ আপনি কে কনফার্ম বলার প্রধানমন্ত্রী আপনি আপনি একটু করে কনফার্ম করেন জানতো বাইরে জানতো মিষ্টি আপনার বিক্রি করতেছে অন্য কর্মজনের নামে হ্যাঁ আবার দাম বেশি নিচ্ছে আপনার যতটুকু সেল হয় আমি ততটুকু দিন বলবেন আপনি কোনো প্রতিষ্ঠানের জন্য কন্ট্যাক্ট নিতে পারবেন না কারণ কোনো প্রতিষ্ঠান কখনোই আপনার ঠিকানা আমাদেরকে দেবে না বিষয়টা বুঝতে পারছেন আর যে মিষ্টি ঘরটা আপনি বলছেন সংরক্ষণের জন্য ওটা ঘর ঝরানো না ওইখানে দুই তিনটা দুটি গ্রাম সংরক্ষণ করা যায় আপনি ঘর ঠিক করবেন আলো বাতাসের ব্যবস্থা করবেন সেই সাথে মেঝেটা একেবারে প্লেন করে ফেলবেন কেন টাইলস কিছু এটা প্লাস্টার করে যে টাইলস দেওয়া তো খুব বেশি খরচের কিছু না আপনার ভাঙার আপনার তো কাজ বন্ধ নেই বাজার ভাঙার কাজ করবে আপনার কাজ তো বন্ধ নেই আপনি নিজে যে জায়গায় দেখুন এটা কোনো সংরক্ষণের জায়গায় না আপনার তো আইনে 43 আর 42 আর 43 আছে যেগুলো আমরা পাস করতে পারি মিষ্টি তো ম্যাজিস্ট্রেট 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 আর মিষ্টির দোকান কোন পাকে
পরিবেশ তো অনেক সুন্দর ভাই, মিষ্টির দোকান আছে। কত করে ভাই মিষ্টি? বেশি করে দিলেন তাই এটা ঠিক আছে আমাদের ইয়ে দেন ভাই আমার মিষ্টি দেন। কত করে কেজি? নমস্কার মাই, ভালো আছেন? এই তো ভালো। নমস্কার তাই, ভালো আছেন? নমস্কার মামা, ভালো আছেন না? হ্যাঁ বাড়ি ঠিক আছে।